নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। 99 বছর পর 19 মে 2023 ফল হারেনি অমাবস্যায় মা কালীর কৃপায় সাত রাশি সৌভাগ্য লাভ ও মহাকোটিপতি হতে চলেছে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে এই ফল হারেনি কালী পুজো হয়ে থাকে। এই ফল হারেনি কালী পুজোতে মা কালী তার সন্তানদেরকে শুভ ফল প্রদান করে। এই দিন রামকৃষ্ণ পরমহংস দেব সারদা মাকে সরস্বতী রূপে পুজো কিন্তু করেছিলেন এবং এই 99 বছর পর 19 মে ফল হারেনি অমাবস্যাতে কিছু দুর্লভ মহা সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। বেশ কিছু শুভ যোগ সৃষ্টি হওয়াতে এই মা কালীর আশীর্বাদে সাত রাশি মহাকোটিপতি হতে চলেছে। দেখুন, মা কালী এই দিন তার সন্তানদেরকে শুভ ফল প্রদান করে এবং এই দিন অবশ্যই এই ফল হারেনি অমাবস্যাতে আপনারা মা কালীকে একটি ফল নিবেদন করুন এবং সেই ফলটি আপনারা 6 মাস কিন্তু খাবেন না। অর্থাৎ আপনি যে কোনো কাজে ফল পাচ্ছেন না, এই ফল হারেনি অমাবস্যাতে যদি আপনি যদি মা কালীকে ফল দান করতে পারেন, নিশ্চিত রূপে আপনার ফল আসবে যে কোনো কাজে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এই দিন এবং প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং 99 বছর পর এই ফল হারেনি অমাবস্যায় সাত রাশি সৌভাগ্যশালী হতে চলেছে, শুভ ফল পেতে চলেছে মা কালীর আশীর্বাদে। এবং এই দিন কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সারদা মাকে সরস্বতী রূপে পরমহংসদেব রামকৃষ্ণ পুজো কিন্তু করেছিলেন। অর্থাৎ এই দিন আপনারা অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করুন, সাত্ত্বিকভাবে এই দিন থাকুন, সম্পূর্ণরূপে নিরামিষ খাবার চেষ্টা করুন এই ফল হারেনি অমাবস্যাতে। মা কালীর বিশেষ কৃপা এই সাত রাশির উপর পড়তে চলেছে আর মা কালী শুভ ফল প্রদান করবে এই সাত রাশিকে। প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আমি আলোচনা করি যে সাত রাশির আমি কথা বলবো, সেই সাত রাশির এই ফলানি অমাবস্যার দিন 19 মে 2023 বিশেষভাবে কিছু দুর্লভ মহাসংযোগে বিশেষভাবে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এবং যে কোনো দিক থেকে এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, কারণ স্বয়ং মা কালীর কৃপা এই রাশিগুলোর উপর কিন্তু পড়তে চলেছে। এই রাশিগুলো হতে চলেছে মহাকোটিপতি, আরোগপতি। অর্থাৎ এই দুর্লভ সংযোগে এই ফল হারেনি অমাবস্যাতে এই সাত রাশির কপাল খুলতে চলেছে। সৌভাগ্যশালী এই সাত রাশি, কোন কোন দিক থেকে এই সাত রাশি শুভ ফল পেতে চলেছে আমি আলোচনা করব।
প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনার ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের সুযোগ আসবে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হবে এবং আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে সিংহ রাশির লাভ হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি সিংহ রাশি মজবুত হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি দুর্দান্ত ফল পেতে চলেছে। এই ফলারণী অমাবস্যাতে 99 বছর পর এই দুর্লভ সংযোগে মকর রাশি হতে চলেছে টপ লিস্টে, নাম উঠতে চলেছে মা কালীর আশীর্বাদে। মকর রাশির অর্থনৈতিক স্থিতি এবং আপনার কর্মক্ষেত্র, আপনার ক্যারিয়ারের জায়গা এবং ব্যবসার জায়গা এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তির দিক থেকে লাভ হতে চলেছে মকর রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি 99 বছর পর এই ফলারণী অমাবস্যাতে মা কালীর আশীর্বাদে বৃষ রাশি বিশেষ করে গ্ল্যামার দুনিয়াতে আপনারা লাভ পাবেন। আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। ভাগ্য আপনাদের সাপোর্ট দিতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি। ভাগ্য চমকাতে চলেছে বৃষ রাশি, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই ফলারণী অমাবস্যাতে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হবে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে শুভ সংবাদ আসবে এবং সন্তান ক্ষেত্র আপনাদের ভালো দিবে, মা কালী শুভ ফল প্রদান করবে তুলা রাশিকে। প্রত্যেকে জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে এই ফলানি অবস্থায় সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান যশ বৃদ্ধি করবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, ভাগ্যের বৃদ্ধি আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বিদেশ থেকে কাজের সুযোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশি মা কালীর আশীর্বাদে সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি হতে কিন্তু চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রত্যেকে জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করবেন। মা কালী আশীর্বাদ এবং কিছু দুর্লভ সংযোগ এই 99 বছর পর সৃষ্টি হওয়াতে লালে লাল হতে চলেছে কুম্ভ রাশি। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। এই ফলারণী অমাবস্যাতে কন্যা রাশির কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, অর্থের যোগান আপনাদের আসবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হবে, সফলতা ইনকাম সাকসেস আপনাদের দেখা যাচ্ছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দিতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো ডুবে গেছে বা আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং দীর্ঘদিনকার কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে। অহেতুক ঝুটঝামেলাতে যারা জড়িয়ে গেছিলেন সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পেতে চলেছেন এবং বিশেষ করে আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ এই 7 রাশি এই 99 বছর পর 19 মে 2023 এই ফলারণী অমাবস্যাতে মা কালীর কৃপায় শুভ ফলদান হতে চলেছে, লিখে রাখুন, সৌভাগ্য লাভ হতে চলেছে এই 7 রাশি এবং মহাকোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে এই 7 রাশি।
প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং জয় মা কালী অবশ্যই আপনারা লিখবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি দেখছেন নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যেই শেয়ার করার চেষ্টা করবেন। যারা মা কালীর একনিষ্ঠ ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি, প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।